হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা ঘরে বসে, বাইরে না গিয়ে বা অফিসে না গিয়ে ঘরে বসে কীভাবে অতি সহজে ইলেকট্রিক বিল বা বিদ্যুতের বিল দিতে পারবেন সেটা আমি আজকে দেখাবো। তো কীভাবে দেবো সেটা আমি আজকে দেখাচ্ছি তাদের পোর্টাল থেকে, মানে WBSEDCL এর পোর্টাল থেকে আমি আজকে দেখাবো যে পুরো প্রসিডিওরটা কীভাবে আপনি বিল দেবেন, কীভাবে আপনি পেমেন্ট দেবেন বা কীভাবে আপনি রিসিপ্টটা ডাউনলোড করবেন সেটা পুরো প্রসিডিওরটা আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। আর আপনাদের যদি রিকোয়েস্ট থাকে WBSEDCL এর অ্যাপ দিয়ে কীভাবে বিল দিতে হয় তাহলে কিন্তু অন্য একটা সেপারেট ভিডিওতে আমি সেই প্রসিডিওরটা পুরোপুরি দেখিয়ে দেবো। তো সেটা যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে আমি সেই ভিডিওটা আলাদা করে করব। তো চলুন আজকে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। দেখুন, আমার এখন ব্রাউজার ওপেন আছে, যে কোনো ব্রাউজার থেকে বিল দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। তো আপনি এখানে পরিষ্কার লিখবেন সার্চ বারে গিয়ে বা গুগলে গিয়ে লিখতেও পারেন WBSEDCL। দেখুন দেখুন চলে এসছে, তারপরে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। করার পরে ফার্স্ট যে ওয়েবসাইট বা ফার্স্ট যে লিঙ্কটা থাকবে সেটাই হবে অফিসিয়াল লিঙ্ক। তাও আমি দেখিয়ে দিচ্ছি www.wbscdcl.in। আর এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি যেতে পারেন, ঠিক আছে? তো আমি সরাসরি লিঙ্কটার উপর ক্লিক করে লিঙ্কটা আমি ওপেন করে নিলাম। করার পরে এখানে প্রচুর অপশান আছে, এখানে কিন্তু প্রচুর অপশান আছে, ঠিক আছে? তো এত অপশান দেখে কিন্তু মাথা খারাপ করার কোনো দরকার নেই। আমি যেভাবে যেভাবে বলছি শুধুমাত্র সেই সব অপশানগুলো যান যদি আপনার বিল পে করার থাকে, আর অন্য কোনো দরকার থাকলে সেই বিষয় সম্পূর্ণ আলাদা। দেখুন, আমি এখন সরাসরি যাব, এখানে আমি অপশানগুলোকে একটু মার্ক করে দিইনি। দেখুন এখানে কী কী লেখা আছে আমার, আমি আজকে দুটো অপশানের কাজ দেখাবো। একটা হচ্ছে কি অনলাইন পেমেন্ট, আরেকটা কি ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। এই দুটো অপশানের কাজ আমি আজকে দেখাবো ভিডিওতে। তো মন দিয়ে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনলাইন পেমেন্টের উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে দেখুন অনেক কিছু অপশান আছে, এখানে দেখুন অনেক অপশান রয়েছে। তো এখন আমি কী করবো, এখানে দেখুন বাঁদিকে খেয়াল করে দেখতে পাবেন যে পে রেজিস্টার্ড কনজিউমার্স, তারপর নিচে রয়েছে কুইক পে কোটেশন বলে, তারপর ওপরে রয়েছে কুইক পে। আমি ক্লিক করবো কুইক পের ওপরে। কুইক পের ওপরে ক্লিক করার পরে ঠিক এই পেজটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে পেমেন্টের পেজ, মানে আপনার ইলেকট্রিক বিল দেওয়ার পেজ। এইবার আপনার কী কী এখানে লাগবে, আপনার লাগবে কনজিউমার আইডি। প্রত্যেকটা বিলের ওপর কনজিউমার আইডি কিন্তু লেখা থাকে, তো আপনার কনজিউমার আইডিটা দেখে এখানে বসিয়ে দেবেন। তো আমি এখন আমার এক কাস্টমারের বিল দিচ্ছি, তো সেখান থেকে আমি তার কনজিউমার আইডিটা দেখে, আমি মোবাইল থেকে দেখে বসিয়ে দিচ্ছি। তো কনজিউমার আইডিটা যদি ঠিকঠাক না বসান তাহলে কিন্তু আপনার নাম শো করবে না। আর কনজিউমার আইডি ঠিক থাকলে কিন্তু আপনার নাম এখানে অটোমেটিক শো করে যাবে, ঠিক আছে? আমি কনজিউমার আইডিটা এখান থেকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে ক্যাপচা কোডটা এখানে টাইপ করে বসিয়ে দেবেন, সঠিকভাবে ক্যাপচা কোডটা এখানে টাইপ করে বসিয়ে দেবেন। আমি ক্যাপচা কোডটাকে এখানে টাইপ করে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে পরেই আপনার এই কনজিউমার নাম্বারে এগেনস্টে যে ডিটেল আছে সেটা বেরোবে। প্রসিডে ক্লিক করলাম, দেখুন এখানে বেরিয়ে গেল। তো আমি কিন্তু এই ব্যক্তিরই বিল দেবো, তো এই নামটা ভালো করে দেখে নেবেন। তারপরে বলছে কি এন্টার ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তাহলে বসাবেন, আদারওয়াইজ বসাতে হবে না। কিন্তু এইখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসাতে হবে, তার কারণ দেখুন মোবাইল নাম্বারের উপরে কিন্তু একটা লাল স্টার মার্ক দেওয়া রয়েছে, তার মানে মোবাইল নাম্বারটা কিন্তু বসানোটা ম্যান্ডেটারি। আর সেই মোবাইল নাম্বারটাই বসানো ভালো যে মোবাইল নাম্বারটা আপনার বিলের মধ্যে দেওয়া থাকে বা WBSEDCL এ রেজিস্টার্ড করা আছে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু দেওয়া বেটার। তো আমি এখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছি, কপি করতে যাবেন না কাস্টমারের নাম্বার, ঠিক আছে? আমি এখানে নাম্বারটা পুরোটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, বসিয়ে দেওয়ার পরে এইবার আমাকে ক্লিক করতে হবে ভিউ আনপেইড বিল, মানে যেসব বিলগুলো এখনও পে করা হয়নি সেসব বিলগুলো আমি দেখতে চাই। তো দেখুন এখানে কিন্তু বিলগুলো দেখাচ্ছে। সবসময় খেয়াল রাখবেন যে আপনার যে বিল অ্যামাউন্টটা, মানে বিলের মধ্যে যেটা, মানে আপনার WBSEDCL এর যে বিলটা আপনাকে দেওয়া হয় মেশিন থেকে, যে বিলটা বেরিয়ে আসে আপনার মিটার দেখে, সেই বিলে যা অ্যামাউন্ট থাকে তার থেকে কিন্তু অনলাইনে অ্যামাউন্ট কিছুটা কমে পাওয়া যায়, খুব কম না হলেও কিছুটা কমে পাওয়া যায়, ঠিক আছে? তো এখানে আমাকে বলা হয়েছে যে শুধুমাত্র এক মাসের প্রথম মাসের বিলটা দিতে, তাই আমি প্রথম মাসের বিলটা দিয়ে দেবো। এখানে দেখুন বিল ডিউ ডেট বলে এখানে 15 তারিখ লেখা আছে, ঠিক আছে? তো আমার যতদূর মনে হচ্ছে এটার মানে কালকেই হচ্ছে লাস্ট ডেট, মানে আগামীকালেই লাস্ট ডেট, তাই জন্য আজকে বিলটা দিয়ে দেওয়ার কথা হয়েছে। তো এখানে লেখা আছে ইনভয়েস নাম্বার, তারপরে লেখা আছে বিল মান্থ, মানে কোন মাসের বিল দেবেন। আপনি চাইলে কিন্তু এই সব মাসের বিল কিন্তু একসাথে পে করে দিতে পারেন, কিন্তু সেখান থেকে বলা হয়েছে শুধু এক মাসের বিলটা পে করতে, ঠিক আছে? এখানে আমি শুধুমাত্র নভেম্বর 2019 সেই বিলটা কিন্তু পে করবো। দেখুন এখানে বিল অ্যামাউন্ট লেখা আছে 195, আপনার কাছ থেকে কিন্তু ঠিক এই টাকাটাই কাটবে, ঠিক আছে? তারপরে আমি এখানে ক্লিক করে দেবো নেক্সট অপশনের ওপরে। নেক্সট অপশনের ওপরে ক্লিক করার পরে এইখান থেকে দেখুন আপনার কাছ থেকে অপশান চাইবে যে আপনি কোন মেথডে বিলটা পে করবেন, ঠিক আছে? কোন মেথডে, এখানে দুটো আছে, একটা কি বিল ডেস্ক, একটা আছে পেটিএম। আমি করব কি বিল ডেস্ক দিয়ে বিলটা পে করব,
ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে। এখানে কি বলছে, রুপিস 2 টাকা প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্স ফর নেট ব্যাঙ্কিং অথবা ওয়ালেট। আর কি লেখা আছে, 0.35% প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্স ফর ডেবিট কার্ড। এখানে লেখা আছে অ্যামাউন্ট গ্রেটার দ্যান 2000 অথবা ক্রেডিট কার্ড বলে লেখা আছে, ঠিক আছে। তো এখানে কি লেখা আছে, ₹0 ফর ডেবিট কার্ড অ্যামাউন্ট আপ টু 2000, মানে 2000 পর্যন্ত, মানে 2000-এর নিচে যেসব অ্যামাউন্টগুলো আছে তার জন্য কিন্তু কোনো রকম চার্জ কাটা হবে না। যদি 2000-এর ওপরে আপনার অ্যামাউন্ট থাকে বা আপনার বিল যদি 2000 টাকার ওপরে বেড়ে যায় তখন কিন্তু এখানে 0.35% কিন্তু কাটা হবে, প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্স যেটা আছে ডেবিট কার্ডের জন্য সেখান থেকে কিন্তু সেটা ডিডাক্ট হবে, ঠিক আছে। তো আপনারা চাইলে ইউপিআই বা ভীম বা ভারত কিউআর যেটা আছে সেটাতে কিন্তু করতে পারেন। তো এইখানে কিন্তু আপনাকে আই এগ্রির ওপরে টিক করে দিয়ে তারপরে এখানে আপনাকে কনফার্মের উপর ক্লিক করতে হবে। করার পরেই কিন্তু আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই হোক ইন্টারনেট ব্যাঙ্কিং সেই পেজটা কিন্তু চলে আসবে। এখানে দেখুন কী কী অপশান রয়েছে, বাঁদিকে শুরু হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে ডেবিট কার্ড প্লাস এটিএম পিন, ইন্টারনেট ব্যাঙ্কিং, ভিসা চেক আউট, তারপরে ওয়ালেট, তারপরে ভারত কিউআর, তারপরে ইউপিআই, তারপরে ফোনপে। ফোনপে দিয়েও কিন্তু আপনারা বিল পে করে দিতে পারবেন। তো আমি এখন চাইছি ডেবিট কার্ড দিয়ে বিলটাকে পে করে দেবো, তাই আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমি ডেবিট কার্ডের নাম্বারগুলো এই ভিডিওতে আমি বসাচ্ছি না, বাট আমি বিলটা পে করার পরে ঠিক কেমন কী ইন্টারফেস আসবে বা কী আসবে সেটা আমি অবশ্যই দেখাবো। খালি বিল পে করার টাইমটুকুনি আমি স্কিপ করে আছি, বাট আমি বুঝিয়ে দেবো। দেখুন এখানে কী লেখা আছে, কার্ড নাম্বার, আপনার যদি ডেবিট কার্ড হয় তাহলে এখান থেকে ডেবিট কার্ড চুজ করবেন, আর যদি ক্রেডিট কার্ড হয় তাহলে ক্রেডিট কার্ড চুজ করবেন। কার্ডের গায়ে দেখে নেবেন কী আছে, যদি ভুলভাল করে ফেলেন তাহলে কিন্তু টাকা কেটে গেলে কিন্তু সেই টাকা কিন্তু আর রিটার্ন হয়তো নাও পেতে পারেন, ঠিক আছে। যেন আগে কার্ডটা দেখে নেবেন, ডেবিট না ক্রেডিট কার্ড। তো আমার যেহেতু ডেবিট কার্ড, আমি ডেবিট কার্ড নিয়ে নিলাম। তারপরে এখানে আপনার ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ডের যে নাম্বারটা হবে সেই নাম্বারটা বসাবেন। প্রত্যেকটা কার্ডের উপরে এক্সপায়ারি মান্থ আর এক্সপায়ারি ইয়ার থাকে, আর প্রত্যেকটা কার্ডের পেছনের দিকে, মানে উল্টো সাইডে যেখানটা কিছুটা পোর্শন কালো করা থাকে ঠিক তার নিচে, 3টে ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে, সেই সিভিভি নাম্বারটা দেখে বসিয়ে দেবেন। আর কার্ডের ওপরে কার নাম লেখা আছে সেই নামটা এখানে ঠিক মতো টাইপ করে বসিয়ে দেবেন। বসানোর পরে সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে দেখার পরে ডান দিকে দেখবেন আপনার কার্ডের, মানে কী কোম্পানির কার্ড বা কী টাইপের কার্ড আপনারটা, যদি রুপে কার্ড হয় রুপে চলে আসবে, যদি ভিসা কার্ড হয় ভিসা আসবে, যদি মাস্টার কার্ড হয় মাস্টার কার্ড আসবে, তো কী ক্যাটাগরি কার্ড সেটা কিন্তু চলে আসবে। মোটামুটি ধরুন ফার্স্ট 4টে ডিজিট বা ফার্স্ট 5টা ডিজিট টাইপ করতে করতে কিন্তু এই মানে ক্যাটাগরিটা চলে আসে, ঠিক আছে। তো রুপেতেও হবে, ভিসাতেও হবে, মাস্টার কার্ডও হবে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তারপরে লাস্ট সমস্ত কিছু ঠিক থাকলে তারপরে মেক পেমেন্টের উপরে ক্লিক করবেন। করার পরে কিন্তু আর একটা পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে কি ব্যাংকের পেজ, মানে যে ব্যাংকের কার্ড সেই ব্যাংকের পেজে নিয়ে যাবে ওটিপি বসানোর জন্য। সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে, ওটিপিটা নির্ভুলভাবে সেখানে বসিয়ে দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন। ব্যাস সাবমিট করার পরে সাথে সাথে আপনাকে একটা রিসিপ্ট, আপনাকে মেসেজ দেওয়া হবে, আপনাকে মেসেজ দেওয়া হবে। সেই মেসেজটা আমি দেখাবো যে কী মেসেজ আসে। তো চলুন আমি আগে বিলটা পে করে দিই, তারপরে দেখা যাক কী মেসেজ আমাকে দিচ্ছে। তো বন্ধুরা, আমার বিলটা এখনই জাস্ট দিলাম বিলটা। তো দেখুন বিলটা দেওয়ার পরে ঠিক এই মেসেজটা আপনার কাছে শো করবে, বাট এখানে লেখা থাকবে যে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট জায়গাটা অফ করা থাকবে। তো এই পেমেন্ট রিসিপ্টটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু এখানে লেখা আছে রিকনসিলেশন পেন্ডিং বলে লেখা আছে, তার টাইম ডেট দেওয়া আছে। তো এইটার একটা স্ক্রিনশট আপনারা মানে টেম্পোরারিলি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। অলরেডি মোবাইলে টাকা কাটার মেসেজ ঢুকে গেছে। আমি এখন কী করবো, WBCDCL-এর ওয়েবসাইটের পেজে চলে যাবো কি হোমে যাবো। যাওয়ার পরে আমি যেটা বলেছিলাম যে আপনি কীভাবে ডাউনলোড করবেন, সরাসরি চলে যাবেন ডাউনলোড পেমেন্ট রিসিপ্টে। যাওয়ার পরে এখানে টাইপ সিলেক্ট, এখানে বলছে কি সিলেক্ট এন্ড ইউজার টাইপ। তো এখান থেকে কী করবেন, কনজিউমার আইডি দেবেন, ঠিক আছে। কনজিউমার আইডিকে চুজ করবেন, কারণ আপনার কাছে কনজিউমার আইডি আছে, অ্যাপ্লিকেশন নাম্বার নেই। কনজিউমার আইডিটা দেখে আবার পুনরায় কনজিউমার আইডিটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি কনজিউমার আইডিটা, আমি এখানে সঠিকভাবে দেখে বসিয়ে দিই। বসানো হয়ে গেছে। ক্যাপচা কোডটা এখানে আপনি এখানে যা আছে সেটা দেখে দেখে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটা বসানো হয়েছে। হওয়ার পরে এবার এখানে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো আপনাকে অপশান দেবে, একটা হচ্ছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি, আর একটা হচ্ছে ভিউ পেন্ডিং ফেইলিওর হিস্ট্রি। যদি আপনি যে কোনো কিছু যদি ফেইলিওর হয়ে থাকে বা পেন্ডিং থাকে সেগুলো করতে পারেন। তো তার আগে কিন্তু আপনি আগে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে কী লেখা আছে, দেখুন এখানে লেখা আছে 14/11/2019, মানে যেটা এখনই আমি জাস্ট দিলাম সেটা 195 টাকা বিল ছিল November 2019-এর। এখানে কী করবেন, জাস্ট সরাসরি ভিউর ওপরে ক্লিক করবেন। করলে পরে একটা PDF আপনার সামনে ওপেন হয়ে যাবে, এই যে এই PDFটা আপনার সামনে ওপেন হবে। তো এই PDFটাকে আপনি এখান থেকে বা এই PDFটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে লাস্টে এখানে আমি লিখে দিচ্ছি November 2019 বলে লিখে দিলাম, ঠিক আছে।
বলে আমি এখানে ডেস্কটপে এটাকে সেভ করে দিলাম। তো এটা যে কাস্টমারের বিলটা আমি দিলাম, আমি দেখি দিই একটু জুম করে একটু কী কী লেখা থাকবে। তো দেখুন এখানে কী কী লেখা আছে, ট্রানজাকশন আইডি লেখা আছে, ডেটটা লেখা আছে, পেমেন্ট গেটওয়ে লেখা আছে, আমি বিল ডেস্কের সাহায্যে পেমেন্ট করেছি, তারপরে বিলিং অফিস লেখা আছে, কল্যাণী কাস্টমার কেয়ার সেন্টার, তারপরে কনজিউমার আইডি লেখা আছে, কার এগেনস্টে এই ইলেকট্রিক বিলটা দেওয়া হচ্ছে সে তার নাম লেখা আছে, ইনভয়েস নাম্বার লেখা আছে, তারপরে বিল পেড ফর মানে কোন মাসের বিল দিয়েছেন, পেমেন্ট মোড কী আছে, ই পেমেন্ট মোড, তারপরে কত টাকার বিল ছিল সেটা কিন্তু এখানে পরিষ্কার শো করছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা তারপরে এই যে পিডিএফটা এটা যদি নিজের হয় নিজে রেখে দেবেন বা প্রিন্ট আউট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা কাস্টমার হলে কাস্টমারকে এটা আপনি প্রিন্ট আউট করে দিতে পারেন বা তাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ইনস্ট্যান্ট ঘরে বসে কিন্তু ইলেকট্রিক বিল দিতে পারবেন, যার জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে না বা বেশি দূর যেতে হবে না ইলেকট্রিক অফিসে বিল দেওয়ার জন্যে। ঠিক আছে, আর এটাও কিন্তু একদম জেনুইন প্রসিডিওর, আর এগুলোও কিন্তু এই বিলটা অনেকে মনে করতে পারেন যে এই যে পেমেন্ট করা হলো এটা কি আদৌ জমা হবে বা ডিউ বিল আসবে না, তো তো এই প্রসিডিওরে আমি দীর্ঘদিন যাবৎ পেমেন্ট করছি, নিজেরও পেমেন্ট করি, কোনো রকম কোনো ডিউ বিলের কোনো চান্সেসই নেই। ঠিক আছে, কোনো ডিউ বিল আসে না, একদম জেনুইনভাবে এই বিলগুলো পেমেন্ট হয়, তো বিলগুলো ভেবে আপনি পেমেন্ট করতে পারেন ঘরে বসে। তো এই সম্বন্ধে যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর যদি আপনারা চান যে অ্যাপের মাধ্যমে WBACDCL অ্যাপ দিয়ে কীভাবে করা হয় তাহলে কিন্তু সেটা সেপারেট ভিডিওতে বানাবো যদি আপনাদের রিকোয়েস্ট থাকে তবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা বেশি লম্বা করছি না, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন মেনি মেনি থ্যাঙ্কস। তাহলে আজকে এইটুকুই থাকলো, নেক্সট টাইমে ভিডিও টিউটোরিয়াল নিয়ে আবার দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ গুড ডে, বাই।